বাংলায় আসছি। আমি আপনাদের সাথে আমি রিপোর্টার কুতে আপনাদের সাথে চলে আসছি। আমি রিপোর্টার কুতে হ্যালো আব্বা তরি মাপটার আমি রিপোর্টার কুতে হ্যালো বাবা ক্যামেরা সে এখন মরে গেছে, 100% ডেড, সে ডেড, সে ডেড, সে মারা গেছে, সাহায্য করছে না। হ্যালো বেবি, আমি আসছি, বাড়ি ফাঁকা আসছি আমি। হ্যাঁ মরুগা, আমি রিপোর্টার কুতে, আমি রিপোর্টিং করছি আজকে মুতিয়া গ্রামের সদস্যদের সাথে। আমি মুতিয়া গ্রামে এসেছি তাদের মতামত জানার ক্ষেত্রে, কারণ তারা শীতের মধ্যে তাদের খুবই বাজে অবস্থা, তারা অনেক রকম খারাপ সম্ভাবনায় ভুগছে। রিপোর্টার কুতে
আমি মুদিয়া গ্রামে আজকে চলে এসেছি। এখানকার নাগরিকদের মলমূত্রের সাথে বরফ বের হচ্ছে, যাতে খুবই বাজে অবস্থা। পুরো গ্রাম মলমূত্রের বরফ দিয়ে ভরে গেছে, খুবই বাজে অবস্থা। এখন আমরা মুদিয়া গ্রামের একজন ভালো সদস্যের কাছ থেকে জানবো তাদের শীতে কি অবস্থা। আমরা এখন তার কাছ থেকে তার বক্তব্য শুনবো। ভাই, মুদিয়া গ্রামের শীতের অবস্থা খুবই খারাপ ভাই। আমি কিছুদিন আগে ভাই টয়লেট করতে যাই, এত বড় বরফের গলা বের হচ্ছে ভাই। পেটের ভেতরে বরফ, সাইডে বরফ, তারপরে পুরো টয়লেট বরফে ভরে গেছে। আমি তো প্রথমে ফ্রিজ ভেবেছিলাম, দেখছি না এটা একটি মল ত্যাগের স্থান। পরবর্তী আমি নিজে হয়ে গেছি। বাসার মধ্যে খুবই মারাত্মক অবস্থা, খাটের নিচে, খাটের উপরে, এমনকি আশপাশের রাস্তাঘাটেও বরফ পড়া শুরু হয়েছে। মানুষের হাউস আটকে গেছে ভাই। এমন অবস্থার জন্য আমরা দায়ী একমাত্র এই আবহাওয়া। আবহাওয়ার জন্য করোনা ভাইরাস বেশি অ্যাটাক করছে টয়লেটের ভিতরে। মুদিয়া গ্রামের অবস্থা খুবই খারাপ। বরফ লাগলে আমার নাম্বারে কন্ট্যাক্ট করবেন। বাসায় বরফ ভরে গেছে, বরফের প্রচুর আকাল চলছে, কিন্তু আমাদের গ্রামে বরফে পুরা ভর্তি। আপনারা তো শুনতে পারলেন মুদিয়া গ্রামের প্রধানের মানে একজন লোকের কথা, তো তার দাস খান বাবু, দাস খান বাবুর কথা জানতে পারলেন। এই যে দাস, যাই হোক, আপনারা সব জানতে পারলেন যে তাদের শীতে আসলে অনেক বাজে অবস্থা। তাদের পায়খানার জায়গায় তাদের ওখান থেকে বরফ বের হচ্ছে, বরফে পুরো বাড়িঘর। দিচ্ছি সবই নিব। তা আমি রিপোর্টিংটা করে দিই। আমি আছি রিপোর্টার কুতে। আমি কেজি গুয়ের জায়গায় তাদের বরফ বের হচ্ছে, এই কারণে তারা অনেক চিন্তার ভিতরে আছে। যাই হোক, আপনারা যাতে সুস্থ ভালো থাকবেন এটা আমরা কামনা করি। আমি আছি রিপোর্টার কুতে, আবার দেখা হবে নতুন কোনো নিউজ নিয়ে। ফাইট। রিপোর্টার কুতে, এখানে মারামারি হচ্ছে টিকটকার ভার্সেস লাইক ইন স্টারের। কন্টেন্টে লাইক দিছ কি? আমি লাইক দিছি। এই দাঁড়ান, এত কত লাইক? আমি রিপোর্টার কুতে, আমি লাইভ রিপোর্ট, আমি লাইক দিছি, আমি লাইক দি কেরেডি। তুই কমেন্ট করে লাইক দিছ নি? দাঁড়ান, এই দাঁড়ান, আপনি কে? আপনি কে? আমি রিপোর্টার কুতে, আমি সেলিব্রিটি, আমি সেলিব্রিটি মিয়া, আমি রিপোর্টার কুতে। কিসের সেলিব্রিটি? আমি কিসের সেলিব্রিটি? আমি আপনাদের কাছে নাম কুতে। আপনাদের দুজনকে আমি টিভিতে দেখাতে পারবো না? ছাগলের বাচ্চা পয়দা করবেন, এবারে লাইক করে, লাইক দিতে কোনো টিকটকের মুখে জুতে মারি, টিকটকের মুখে।